মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা। একাত্তরের 25শে মার্চ নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসে নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। 26শে মার্চ গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ায় বীর জনতা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল 5টা 57 মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বীর শহীদদের রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। বিয়োগলে বাজানো হয় করুণ সুর। এরপর দলের সভাপতি হিসেবেও আওয়ামী লীগের নেতাদের নিয়ে আবারও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। প্রায় 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে 1971 সালে যে দেশের স্বাধীনতার ভিত রচিত হয়েছিল, দীর্ঘ 48 বছর পর সেই দেশ এখন অর্থনীতির মুক্তির পথে এসে দাঁড়িয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দ্বার প্রান্তে এসে সাহসী বাঙালি জাতি এখন স্বপ্ন দেখছে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার। এরপর সকাল 7টায় রাজধানী ধানমন্ডিতেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে তরুণ প্রজন্ম সহ সবার জন্য বাসযোগ্য দেশ গড়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকাল 8টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন সারা দেশে একযোগে হওয়া জাতীয় সঙ্গীত আয়োজনে। এরপর বক্তব্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে আগামী প্রজন্ম সহ সবার জন্য বাসযোগ্য দেশ গড়তে কাজ করছে সরকার। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সন্তানরা যাতে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আজকে শিশু, আগামী দিনে এদেশের কর্ণধার। আজকে শিশুদের মধ্য দিয়েই কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় বড় চাকরি করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের শিশুদের সেইভাবেই মানুষ করতে চাই। বাংলাদেশের মাটিতে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্তানদের মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষকদের সতর্ক থাকতে হবে। সকলকে আহ্বান জানাব, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে আমাদের শিশুদের জানাতে হবে এবং এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। অভিভাবক এবং যারা পিতামাতা তাদেরকে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, কিভাবে মেশে। পরে খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শেখ হাসিনা। এরপর শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠান উদ্বোধন করে সালাম গ্রহণ করেন শেখ হাসিনা। পরে জাতীয় শিশু কিশোরদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের অংশ। 2014 সালে বিশ্ব রেকর্ডের পথ ধরে আবারও সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিবেশিত হয়েছে জাতীয় সঙ্গীতের প্রথম 10টি চরণ।
বাঙালি জাতির অস্তিত্বের সাথে মিশে আছে যে সুর। ২৬শে মার্চ স্বাধীনতার ৪৮তম বার্ষিকীতে বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সারা দেশে আবারও একযোগে ধ্বনিত হল কবিগুরুর লেখা জাতীয় সঙ্গীতের ১০টি চরণ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সকাল ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। একই সময়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পরিবেশিত হয় জাতীয় এই সুর। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এম এ আজিজ স্টেডিয়াম সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে গীত হয় জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়া খাগড়াছড়ি, রংপুর, জামালপুর সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশনার এ আয়োজনের মাধ্যমে জাতির ঐক্যের ভিত আরও মজবুত হবে এমনটি প্রত্যাশা সবার। সাবিনা পুথি, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছিলেন সর্বস্তরের মানুষ। শহীদদের আত্মত্যাগ এবং মুক্তির আনন্দকেই যেন নতুন করে খুঁজে পাবে এই প্রজন্ম, এমনটাই মনে করেন অভিভাবকরা। যেন শহীদদের রক্ত ভেজা আলোর তেজ নিয়েই স্বাধীন রক্তিম সূর্যের জানান দেয়া। কত ত্যাগ আর কত প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা, তরুণদের কণ্ঠে তাই তো মুক্তির আনন্দধ্বনি, শহীদদের জন্য শ্রদ্ধা। আমরা গর্বিত যে আমরা স্বাধীন বাংলাদেশে আমরা নিজেদের স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। স্বাধীন লাগবে না কেন, নিজের দেশে নিজের ভাষায় নিজে কথা বলতে পারছি। স্মৃতিসৌধকে সাক্ষী রেখে ছোট্ট শিশুটিও বলে উঠল, দেশের জন্য প্রস্তুত সব সময়। বাংলা ভাষায় কথা বলার মজাটাই আলাদা। হ্যাঁ, দেশকে রক্ষা করতে আমি সব সময় পাশে আছি দেশের সাথে। কার কাছে যুদ্ধের গল্প শুনেছো? আব্বুর কাছে। আব্বুর কাছে? কেউ আবার এসেছে ভাস্কর্য রূপে, এ নতুন সাজেই যেন তরুণ প্রজন্ম মুক্তির গান গেয়ে যায়। শুধু বই পড়ে নয়, স্মৃতিসৌধের কাছে এসেই স্বাধীনতার মহত্ব উপলব্ধি করবে নতুন প্রজন্ম, এ আশা নিয়ে ছোট্ট শিশুকেও সঙ্গে নিয়ে এসেছেন অভিভাবকরা। প্রত্যেকটা প্রজন্মকে নিয়ে যে এসে ঘুরে দেখাক যে আমাদের দেশ কিভাবে স্বাধীন হয়েছিল, কিভাবে আসছে এই দেশটা, আমরা কিভাবে পেয়েছি। নতুন প্রজন্ম যদি না আসে না দেখেতে বুঝবে কিভাবে কিভাবে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। ছোট্ট শিশুর কোমল হাতের ফুলের পরশেও স্বাধীনতা কি এক ডাক দিয়ে যায়। তুমি আজকে কোথায় এসেছো? স্মৃতিসৌধ। হ্যাঁ, স্মৃতিসৌধে কি দিতে এসেছো? নিকিতা নন্দিনী, ডিবিসি নিউজ, ঢাকা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন দেশের রাজনীতিবিদরা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী করতে পারলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে বলেও মত দিয়েছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণদের হাত ধরে দেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা তাদের। স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। দলীয় নেতাকর্মীদের নিয়ে সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। ২৫শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের চেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন রওশন। আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং ইতিমধ্যে এটা নিয়ে কথা হচ্ছে। আমার মনে হয় ইনশাআল্লাহ এটা হয়ে যাবে, আমরা পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করব। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, জনগণের ইচ্ছে অনুযায়ী সরকারের দেশ পরিচালনা করা উচিত। স্বাধীনতার লক্ষ্য তো সংবিধানেই লেখা আছে,
যে জনগণ ক্ষমতার মালিক, সেই মালিকানা থেকে যেই কেউ আমাদেরকে বঞ্চিত করে তারা স্বাধীনতা বিরোধী কাজ করছে, সংবিধান বিরোধী কাজ করছে। তো আমাদেরকে সেটা রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হলে কিন্তু আমাদেরকে কেউ বঞ্চিত রাখতে পারবে না। 25 মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে এমন আশার কথা জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। যেগুলো আন্তর্জাতিকভাবে গণহত্যা স্বীকৃত সেখানে একমাত্র জার্মানির গণহত্যা ছাড়া বাকি সব গণহত্যারই সংখ্যা কিন্তু আমাদের চেয়ে অনেক কম। সেখানে আমরা সেই তুলনায় এটা বলা যেতে পারে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম গণহত্যা ছিল বাংলাদেশে 1971 সালে, সেটা জাতিসংঘের থেকে আমরা স্বীকৃতি দাবি করি। বিএনপির নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। খালেদা জিয়ার মুক্তির বিষয়কে প্রাধান্য দিয়েই আগামী রাজনীতি, দাবি মির্জা ফখরুলের। গণতন্ত্রের পুনরুদ্ধার করবার জন্য এই গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দুর্নীতি এই দেশের অগ্রগতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে। বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা উন্নয়নশীল দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা হচ্ছে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার জন্য হুমকি স্বরূপ, আর অপরদিকে দুর্নীতি, দলবাজি আর প্রশাসনের ক্ষমতার অপব্যবহার হচ্ছে গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনার জন্য আপদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে বঙ্গভবনে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4:30 কিছু পরে শুরু হয় এই অনুষ্ঠান। বঙ্গভবনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও তাঁর স্ত্রী রাশেদা খানম। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি মুক্তিযোদ্ধা ও বীর শ্রেষ্ঠদের পরিবারের সদস্যরাও যোগ দেন। এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদের নিয়ে কেক কাটেন। তারা অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মন্ত্রিসভা সদস্য সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সারা দেশে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্বাধীনতা দিবস উদযাপনে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানমালার। সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুরে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। এরপর নগরীর শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। চট্টগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া দিবসটি উদযাপনে দিনব্যাপী থাকে নানা কর্মসূচি। রাজশাহীতে জেলা প্রশাসনের আয়োজনে সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। ভোরের আলোয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এছাড়া শহীদ মিনারে মুক্ত মঞ্চে শুরু হয়েছে 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। রংপুরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মাননা, তথ্যচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজন করা হয়। বরিশালে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা জানায় সব শ্রেণী পেশার মানুষ। এছাড়া বঙ্গবন্ধু উদ্যানে হয় আকর্ষণীয় কুচকাওয়াজ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা ও প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। পরে জেলা স্কুল মাঠে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নগরের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 31 বার তোপধ্বনির মাধ্যমে নাটোরের স্বাধীনতা দিবসের সূচনা হয়। কুচকাওয়াজ ও বর্ণাঢ্য ডিসপ্লে সহ ছিল নানা আয়োজন। বরগুনাতেও ছিল মনোমুগ্ধকর আয়োজন।
এছাড়া ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, শেরপুর, ঝালকাঠি ও খাগড়াছড়ি সহ সারা দেশে নানা আয়োজনে স্বাধীনতা দিবসের উদযাপন হয়। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় আরও শ্রদ্ধা জানান পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার। পরে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেট ছুঁড়েছিলেন রাজারবাগের পুলিশ সদস্যরা। প্রতিরোধে শহীদ হন অনেক পুলিশ সদস্য। তাদের সম্মানে রাজারবাগে নির্মিত হয় এই স্মৃতিস্তম্ভ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দুপুরে নেভাল জেটিতে জাহাজটি পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়। জাহাজ পরিদর্শনে সেখানে মানুষের ঢল নামে। এ সময় নৌবাহিনীর সদস্যরা জাহাজটির বিভিন্ন দিক সম্পর্কে বর্ণনা দেন। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ছাড়াও ঢাকা, খুলনা, মংলা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর বিভিন্ন জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। স্বাধীনতা ও জাতীয় দিবসে হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে বিএসএফকে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। এ সময় বিএসএফ ও বিজিবিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানায়। সকালে হিলি চেকপোস্টে বিজিবি ও বিএসএফের মাঝে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। ভারতের হিলি বিএসএফ এর ক্যাম্প কমান্ডার এএল টিকি ও বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার চান মিয়া শুভেচ্ছা বিনিময় করেন। বিজিবি জানায়, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে একে অপরকে মিষ্টি সহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। মহান স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ প্রায় 32 কিলোমিটার পদযাত্রা হয়েছে। শোক থেকে শক্তি, অদম্য পদযাত্রা। প্রতিবাদ দিয়ে সকাল 6:30 এই কর্মসূচি শুরু হয়। মুক্তিযুদ্ধ জাদুঘর ও পর্বতারোহীদের সংগঠন অভিযাত্রী যৌথভাবে এই আয়োজন করে। শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পদযাত্রী দল মুক্তির গান গাইতে গাইতে 25 মার্চ কাল রাতের ভয়াল স্মৃতি বিজড়িত স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে উপস্থিত হন। সেখানে বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। তাদের সঙ্গে ছিলেন শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল। ৭১ সালে আমাদের দেশের 1 কোটি মানুষ দেশ ছেড়ে চলে গিয়েছিল, এইভাবে হেঁটে হেঁটে আরো কষ্ট করে। দেশকে ভালোবাসো, দেশের ইতিহাসটা জানো, তাহলে দেশের জন্য তোমার যে মমতা হবে সেই মমতার কোনো তুলনা নাই। সবাইকে বলি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার জন্য। সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 2:15 দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ। ওবায়দুল কাদেরের প্রেশার এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। শারীরিক অবস্থার উন্নতির কারণে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। 20 মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিওথোরাসিক সার্জন ডাক্তার সিবাস্টিন কুমার স্বামীর নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। কুমিল্লা, সিরাজগঞ্জ, নোয়াখালী, ঝালকাঠি এবং জয়পুরহাটের হিলিতে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। এদের মধ্যে 2 স্কুলছাত্রীও রয়েছে। সকালে কুমিল্লার মোস্তফাপুর এলাকায় লেগুনা খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই রিনা সাহা নামে 10ম শ্রেণীর স্কুল ছাত্রী নিহত হয়। এছাড়া আহত হয় আরও অন্তত 5 জন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে লেগুনায় করে স্কুলে যাচ্ছিল ওই ছাত্রী। অপরদিকে কুমিল্লার চান্দিনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপায় মাহমুদ আক্তার ইয়াসমিন নামে 9ম শ্রেণীর অপর এক ছাত্রী নিহত হয়েছে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কুটুমপুর স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। সিরাজগঞ্জের এনায়েতপুর ও জয়পুরহাটের হিলিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও 2 জন। এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় 1 নারী নিহত হয়েছে। এছাড়া ঝালকাঠির রাজাপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আমদানি রপ্তানি কার্যক্রমে বিশ্বে বন্দর সুবিধায় 13 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরম্যান্স ইন্ডেক্স
এলপিআই এর প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। দুই বছরের ব্যবধানে পিছিয়ে পড়ার জন্য যোগাযোগ ব্যবস্থা, কাস্টমস, বন্দর ব্যবহারকারীদের সমন্বয়ের অভাবকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরম্যান্স ইন্ডেক্স এলপিআই এর প্রতিবেদনে বলা হয়, সব ধরনের বন্দর সুবিধায় বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে। 2016 সালে 160 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 87তম। 2018 সালে বাংলাদেশ 13 ধাপ পিছিয়ে 100তম স্থানে নেমে গেছে। প্রতি দুই বছর পর এ প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। সমন্বয়ের অভাবকে পিছিয়ে পড়ার কারণ হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারীরা। কাস্টম অথরিটির কাজের সাথে, বন্দরের কাজের সাথে সমন্বয়হীনতার এখনও অভাব আমরা লক্ষ্য করছি। সেই জায়গায় কিন্তু অনেক কাজ করতে হবে এবং বিশেষ করে কাস্টমসকে এগিয়ে আসতে হবে বন্দরের গতিকে যদি আমরা সচল রাখতে চাই। এদিকে প্রবৃদ্ধির সাথে তাল মিলিয়ে অবকাঠামোর উন্নয়ন না হওয়ায় বন্দর সুবিধায় বাংলাদেশ পিছিয়ে পড়েছে জানালেন ব্যবসায়ীরা। পৃথিবীর বড় বড় বন্দরগুলো তো অগ্রগতি প্রতিদিন হচ্ছে, ওখানে দক্ষতা প্রতিদিন বাড়ছে, তো সেই জায়গা থেকে চট্টগ্রাম বন্দর যদি খানিকটা পিছায় সেটা হতাশ হওয়ার কিছুই নেই। আমরা আশা করব চট্টগ্রাম বন্দর পৃথিবীর উন্নত বন্দরগুলোর সাথে কাজ করে যাবে। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, আগের চেয়ে বন্দরের সক্ষমতা অনেকাংশে বেড়েছে। কন্টেইনার উঠানামায় আধুনিক যন্ত্রপাতি যুক্ত হওয়ায় ভবিষ্যতে সক্ষমতা আরও বাড়বে। সুযোগ সুবিধা আমাদের কোনোভাবে পেছায় নেই, এটা এরা আসলে কোন ক্যাটাগরি চিন্তা করেছে এটা ঠিক ওইভাবে ব্যাখ্যা করা মুশকিল। 40 কন্টেইনারাইজেশনে তো আমরা গত 9-10 বছরে আমরা প্রায় 22 ধাপে গিয়েছি এবং এবছরও আমাদের কয়েক ধাপ বাড়বে আশা করব। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বন্দর সুবিধায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে শীর্ষে ভারত, এরপর মালদ্বীপ ও শ্রীলঙ্কা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ঝালকাঠির রাজাপুরে কলেজ ছাত্র সোহেল রানা ও মাদ্রাসার ছাত্র শুকুর হাওলাদার হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের কলাকোপা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পিকনিকের কথা বলে কয়েক যুবক শুভকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে এক মাঠে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত দুই শুভ দুই কলেজ ছাত্র হত্যা মামলার আসামি এবং তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। গোপালগঞ্জে পুনরায় ভোট গণনার দাবিতে দ্বিতীয় দিনের মতো গোপালগঞ্জ, টেকেরহাট এবং গোপালগঞ্জ কোটালীপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো চলে এই অবরোধ। এ সময় তারা ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করার চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ সহ আহত হয় কমপক্ষে 25 জন। অবরোধের কারণে দীর্ঘ সময় গোপালগঞ্জ, টেকেরহাট এবং গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কে বিপুল সংখ্যক যানবাহন আটক পড়ে। পরাজিত প্রার্থী ও তাদের সমর্থকদের অভিযোগ, প্রশাসন কারচুপি করে ফলাফল পাল্টে দিয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নানা সাংস্কৃতিক আয়োজনে উৎসব মুখর ছিল রাজধানী। দেশের গান, কবিতা আর নৃত্যানুষ্ঠান উপভোগ করে স্বাধীনতার অপার আনন্দে মুগ্ধ সময় কাটান দর্শক শ্রোতারা। স্বাধীনতা দিবসের বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজন ছিল স্বাধীনতা উৎসবের। সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধারা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কণ্ঠে ছিল মহান স্বাধীনতার কবিতা। করুণ বেঁচে থাকার চিন্তা গৌরবময় মৃত্যু, কোনটা তোমার জন্য শ্রেয় ছিল আমি জানি। তরুণ শিল্পীদের নৃত্য মুদ্রায় ফুটে ওঠে দেশের মুক্তি সংগ্রামের নানা দৃশ্যপট।
অন্যদিকে স্বাধীনতা দিবসে মুক্তি পেল ঘুড্ডি ব্যান্ডের গানের অ্যালবাম মানচিত্র। ছয়টি গান নিয়ে মুক্তি পাওয়া এই অ্যালবামের প্রতিটি গানে ফুটে উঠেছে বায়ান্নর ভাষা আন্দোলন, পঁচিশে মার্চের কালরাত্রি, ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণ অভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের নানা পটভূমি। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে সাভারের বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে আয়োজিত হলো পোলার মনের সুখে আঁকি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আয়োজন করে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চিত্রাঙ্কন রাজধানী সহ দেশের বিভিন্ন স্কুলের 1200 শিক্ষার্থী অংশ নেয়। পরে তিনটি গ্রুপে প্রতিটি থেকে 10 জন করে 30 জন সেরা প্রতিযোগী নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়িকা মৌসুমি। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছায়াতল বাংলাদেশের আয়োজনে মুক্তিযুদ্ধের গল্প শোনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর শ্যামলী শিশু পার্কে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুকে গল্প শোনান যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের গল্প শোনানোর পাশাপাশি শিশুদের মাঝে বিনামূল্যে বই, খাতা, কলম বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ছায়াতল বাংলাদেশ পরিচালিত তিনটি স্কুলের শিক্ষার্থীরা গান পরিবেশন করেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি অনুষ্ঠানে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কমিশনার হাবিবুর রহমান মিজান, ছায়াতল বাংলাদেশের পরিচালক সোহেল রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং একটি ডাটা কার্ড আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে 10 টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, 10 টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং 5 টাকা মূল্যমানের ডাটা কার্ড আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন তিনি। এ সময় নগদ সেবাটিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ডাক বিভাগের সূত্র মতে নগদ আর্থিক সেবা হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের একটি সম্প্রসারিত আর্থিক সেবা, যা বিভিন্ন ডিজিটাল চ্যানেল যেমন অ্যাপ, মোবাইল ফোন, এটিএম, পিওএস টার্মিনাল, এনএফসি এনাবেলড ডিভাইস, চিপ, ইলেকট্রিক্যাল এনাবেলড কার্ড, বায়োমেট্রিক ডিভাইস, ট্যাবলেট সহ অন্যান্য সব ডিজিটাল সিস্টেমের মাধ্যমে দ্রুততার সাথে আর্থিক লেনদেনে সক্ষম। বাংলাদেশের 49তম স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মেয়র 26 মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন। মেয়র মিউরিয়েল বাউসারের সই করা এক বিজ্ঞপ্তিতে আজ এই ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয় এই দিনে বাংলাদেশের মানুষ দেশটির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করছে। স্বাধীনতা দিবসে বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা জানান মেয়র। 1971 সালে যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষ সহ শিল্পী সাহিত্যিকরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন দিলেও বিরোধিতা করেছিল দেশটির সরকার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে চিকিৎসার স্বার্থে 6 সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশটির প্রধান বিচারপতি আসিফ সাইদ খোসারের নেতৃত্বে 3 বিচারপতির একটি বেঞ্চ প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করে। 10 লাখ রুপির চিকিৎসা বিষয়ক 2টি বন্ডের উপর ভিত্তি করে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। তবে আদালতের আদেশ অনুযায়ী চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবেন না নওয়াজ শরীফ। এছাড়া প্যারোলের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য $100 কোটি মার্কিন ডলার অনুমোদন দিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় সোমবার এই অর্থ অনুমোদন করার কথা জানান পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রিক শানাহান। তিনি বলেন দেয়াল নির্মাণে প্রয়োজনীয় অর্থ সংস্থানের অংশ হিসেবে এই অর্থ অনুমোদন দেওয়া হয়েছে। অবৈধ অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জরুরি ক্ষমতা ব্যবহার করেছেন। এই বিশেষ ক্ষমতার অধীনে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ 18 ফুট উঁচু 57 মাইল দেয়াল প্রতিরক্ষা দপ্তরকে নির্মাণ করতে বলেছে। আসছে বিশ্বকাপে সাফল্য পেতে মরিয়া বাংলাদেশ। এরই মধ্যে টাইগারদের দুর্বল দিকগুলো চিহ্নিত করেছে বিসিবি। ইংল্যান্ডের কন্ডিশনে দ্রুতগতির পেসার আর লেগ স্পিনারের অভাব দেখছেন বিসিবি সভাপতি। আর ক্যাপ্টেন মাশরাফি বলছেন সাফল্য পেতে দক্ষতা বাড়াতে হবে ম্যাচ ফিনিশিংয়ে। দরজায় করা নাড়ছে বিশ্বকাপ, পর্দা উঠতে বাকি আর 65 দিন। বিশ্ব আসরে নজর কাটতে প্রস্তুত হচ্ছে প্রত্যেকটা দল, সাফল্য পেতে টোটকা খুঁজছে টিম টাইগার্সও।
পরাশক্তিদের সাথে আফগানিস্তান আর উইন্ডিজও বড় চ্যালেঞ্জ। রাউন্ড রবিন লিগে সামান্য ভুল করার সুযোগ নেই। মিডিল ওভারে দক্ষতা আর ব্যাচ ফিনিশিংয়ের অভিজ্ঞতা বড় পার্থক্য হয়ে দাঁড়াবে ইংল্যান্ড কন্ডিশনে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ তো বটেই, শেষ আসরও হতে পারে। এমন মিশনে যাওয়ার আগে বিষয়টিকে গুরুত্বের সাথে নিচ্ছেন ক্যাপ্টেন ম্যাশ। প্রবলেমের জায়গা আছে যে আমরা খেলাটা শেষ করতে পারছি না, এবং লাস্ট দুই তিন বছরে এরকম অনেকগুলো ক্লোজ ম্যাচ আমরা হেরেছি। যে ভুলগুলো করেছি সেইগুলো হয়তো বা মিনিমাইজ করতে পারবো। আমি বলতে চাচ্ছি না যে 100% সাকসেস হতে পারবো, কারণ এইটা অনেক দিনের ব্যাপার, প্রসেসের ব্যাপার। তো আশা করি সময়ের সাথে সাথে ঠিক হবে। ডিপিএলে ছন্দে নেই পরীক্ষিতদের অনেকেই, তবে হতাশ হচ্ছেন না, বরং টুকটাক দুর্বলতা কাটিয়ে তুলতে বলছেন টাইগার অধিনায়ক। ওয়ার্ল্ড কাপ ইজ টোটালি মেন্টাল গেম। এই এক দেড় মাসে আপনি এখানে পাঁচ ছয় উইকেট করে পেয়ে যে ওইখানে হয়তো বা আপনি স্ট্রাগল করতে পারেন, সো মেন্টালি কতটুকু রেডি এটা ইম্পর্টেন্ট। ক্রিকেটারদের ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নন বিসিবি সভাপতিও, আস্থা রাখছেন সিনিয়রদের উপর, তবে অভাব বোধ করছেন দ্রুতগতির পেসার আর লেগ স্পিনারের। বাংলাদেশ একমাত্র দেশ যার কোনো লেগ স্পিনার নেই, সো দিস ইজ দ্য অনলি জায়গা আমরা এখনো উই আর স্ট্রাগলিং, বাট এটা নিয়ে আজকেও কথা হয়েছে। ফাস্ট বোলারদের পেস আর একটু বেশি দরকার, বেশি পেস ওয়ালা বোলার দরকার। এখন বিশ্বকাপের মূল স্কোয়াড প্রায় তৈরি, টানা তিন সেঞ্চুরিতে আশা বাড়িয়েছেন এনামুল বিজয়, দারুণ ছন্দে ফরহাদ রেজাও। কিন্তু একেবারে বাইরের থেকে কেউ গিয়ে হঠাৎ এসে ওয়ার্ল্ড কাপ খেলবে এই সম্ভাবনাটা খুবই কম। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। অলিম্পিক বাছাই নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। বাহরাইনে ম্যাচের 5 মিনিটেই বিপ্লুর গোলে লিড নেয় বাংলাদেশ। 13 মিনিট পরেই লিড ডাবল করেন বাদশা। বাকি সময় আর জালের দেখা না পেলেও নিজেদের অরক্ষিত হতে দেয়নি লাল সবুজের দল। প্রথম দুই ম্যাচে স্বাগতিক বাহরাইন ও ফিলিস্তিনের কাছে হারলেও পারফরম্যান্সে দুটি ছড়িয়েছিল লাল সবুজের দল। মূল টুর্নামেন্টে খেলা নিশ্চিত করতে না পারলেও শেষ ম্যাচে জয় পাওয়ায় কিছুটা স্বস্তিতে জেমিদের ছেলেরা। সামর্থ্য আর পারফরম্যান্সের উন্নতি দেখিয়েছে বাংলাদেশের অলিম্পিক দল। সংবাদ শেষ করছি নগরে নৌকাবাইচের খবর দিয়ে। নগর জীবনে আবহমান বাংলার ঐতিহ্যকে তুলে আনার চেষ্টা, তাই স্বাধীনতা দিবসে বাংলাদেশ বোয়িং ক্লাব রাজধানীর হাতিরঝিলে আয়োজন করে নৌকাবাইচ প্রতিযোগিতা। নারী পুরুষের 15টি দল অংশ নেয় প্রতিযোগিতায়। নৌকাবাইচকে ঘিরে নগরবাসী মেতে ওঠে আনন্দে। হাজার বছর ধরে গ্রামীণ জীবনের সঙ্গে জড়িয়ে আছে নৌকা। নদী ঘেরা বাংলাদেশে দূর গ্রাম থেকে দলে দলে এসে মানুষ অংশ নিত নৌকাবাইচে। সময় বদলে দিয়েছে অনেক কিছু, তারপরও জাতীয় দিবসকে কেন্দ্র করে নগর জীবনে ছোট আকারে এই নৌকাবাইচ প্রতিযোগিতা। বাঙালি সংস্কৃতির এই ধারা যেন হারিয়ে না যায় সেই দিকে খেয়াল রাখার আহ্বান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর। আমরা যে যেখানে আসি, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক, ডাক্তার, চাকরিজীবী, সাংবাদিক, আমাদের সকলের দায়িত্ব রয়েছে বাঙালিয়ানাকে টিকিয়ে রাখার জন্য। এই আয়োজনটাকে আমরা গ্রামগঞ্জ ছড়িয়ে দিতে চাই, আর এই ফেডারেশনকে সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা করা দরকার ইনশাআল্লাহ আমরা সেই সহযোগিতা করব। প্রতিযোগিতায় অংশ নেয় 11টি পুরুষ দল ও 4টি নারী দল। পুরুষদের মধ্যে প্রথম হয়েছে আলীনগর রোয়িং ক্লাব এবং নারীদের মধ্যে প্রথম হয়েছে টঙ্গী রোয়িং ক্লাব। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।